একটা দুর্যোগ ঘনিয়ে আসছে। বেশিরভাগ মানুষ দুর্যোগটা যখন দুম করে ঘটে যায় শুধু তখনই খেয়াল করে, কিন্তু আপনি সংবেদনশীল হলে আপনি আপনার চারপাশে এটা হচ্ছে দেখতে পাবেন। এমনটা নয় যে হঠাৎ করে আমরা মাটি বাঁচানো অভিযানের কথা ভাবলাম, গত 26-27 বছর ধরে এর উপরে কাজ করে আসছে। তো কিছু বিশ্বস্তরের সংস্থা ভবিষ্যৎবাণী করছে যে আগামী 25-30 বছরে ভারত ভীষণ গুরুতর জল সংকটের মুখোমুখি হবে। গত 15-20 বছরে প্রচুর ছোটখাটো খাল নালা আর ছোট নদী যা আপনি ছোট থাকতে দেখেছিলেন তার এখন আর অস্তিত্বই নেই, একেবারে উধাও। এটা ইয়ার্কি নয়, এটা অকথ্য কষ্ট দুর্ভোগ নিয়ে আসবে মানব জাতির উপরে, অকথ্য যন্ত্রণা। যেভাবে আপনারা জমিগুলো ব্যবহার করছেন তাতে আর 15 বছরে কোনো মৌসুমি বায়ুর বৃষ্টি হবে না, শুধুই ঝড় আসবে আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি যা খালি মাটিকে ধুয়ে নিয়ে বেরিয়ে যাবে। পরিবেশগত দিক থেকে আর অন্যভাবে দুদিক থেকেই দেখলে মনে হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো আমাদের শিশুদের জন্য মরুভূমি ফেলে রেখে যাওয়া, জীবন্ত পৃথিবী নয়। সময় এসেছে এটা নিয়ে কিছু করার, যদি না করি তাহলে মানুষ হয়ে জন্মানোটাই বৃথা হবে। তামিলনাড়ুর এই 6 কোটি মানুষ তারা যা করণীয় তা যদি উপলব্ধি করেন তবে মাত্র 5 বছরেই গোটা জায়গাটা সবুজ করা সম্ভব। আমরা এক গণ অভিযান শুরু করেছিলাম আর 6 বছর আমি কাটিয়েছিলাম মানুষের মাথায় গাছ পুঁতে। বিশ্বাস করুন ওটাই সবচেয়ে কঠিন জায়গা। এটা দুর্ভাগ্যজনক যে 7 লক্ষ গাছ একটা গিনিস রেকর্ড, আমি সবাইকে এই রেকর্ডটা ভাঙতে দেখতে চাই। ১১.৪ কোটি গাছ যদি পোঁতেন তামিলনাড়ুতে 33% গ্রিন কাভার চলে আসবে, তাই সময় এসেছে এখনই ঠিক না করলে কিছু সময় পর ঠিক করার কিছুই আর থাকবে না। এই গাছ পোঁতাটা শুরু হয়েছিল মূলত কারণ আমরা মাটিটাকে বাঁচাতে চেয়েছিলাম। যদি চাষিরা আত্মহত্যা করেন মনে রাখবেন ব্যাংক নয় মাটিই দায়ী, মাটি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। শুধু পাগলের মতো আমরা মাটিতে বিষ পাম্প করছি, ধরুন ওখানে সব কিছু বিষাক্ত হয়ে গেল আর ধরা যাক তারা প্রচুর সংখ্যায় মারা গেল, দেখবেন লক্ষ লক্ষ মানুষ মরবে এমনি এমনি। আমি হাজার হাজার মানুষকে নিলাম, তাদের ছাড়া নিঃশ্বাস গাছেরা প্রশ্বাসে নিচ্ছে, গাছের ছাড়া নিঃশ্বাস তারা প্রশ্বাসে নিচ্ছেন। এই অভিজ্ঞতাটা মানুষের মধ্যে আনা যে আপনি যেটাকে আমি বলেন তা আপনার দেহের সীমায় সীমিত নয়, সেটা ছাড়িয়েও এর ব্যাপ্তি। এটা কোনো প্রতিবাদ নয়, এটা কোনো আন্দোলনও নয়, এ হলো এক সচেতনতা নিয়ে আসার অভিযান যে আমাদের নদীরা মারা যাচ্ছে। প্রত্যেকে, যখন বলছি প্রত্যেকে, প্রত্যেকে যারা জল পান করেন অবশ্যই নদীর হয়ে অভিযান করুন। কেন এই যাত্রা? এটা আমাদের জীবদ্দশায় হয়তো হবে না, কিন্তু সমাধানের দিকে দিশাটা আমাদের এখনই ঠিক করতে হবে। যে জল বৃষ্টির আকারে নেমে আসে তাকে আমরা মাটিতে রাখতে পারছি না, কারণ মূলত কোনো জৈব উপাদান নেই আর যথেষ্ট গাছপালা উদ্ভিদ নেই বলে। যদি আমরা এই 242 কোটি গাছ লাগাতে পারি তাহলে আপনার ঝিলগুলো ভরা থাকবে, কুয়োগুলো ভরা থাকবে, সর্বোপরি মাটি ভিজে স্যাঁতস্যাঁতে থাকবে বছরের বেশিরভাগ সময়, আর সেটাই হওয়া দরকার। এই জন্যেই কাবেরী কলে
যে শরীরটা আমরা বই সেটা মাটি। মাটি উর্বর ও ভালো না থাকলে এই শরীর ও অন্য সব প্রাণীরা ভালো থাকতে পারে না। তাই পরিবেশের নিরিখে, জলবায়ু পরিবর্তনের নিরিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের একটা সচেতন দৃষ্টিভঙ্গি থাকতে হবে, যে আমরা আমাদের মাটিকে কিভাবে ব্যবহার করি, কিভাবে মাটিকে পুনরুজ্জীবিত করি, কিভাবে মাটিকে পুনরায় সুস্থ করে তুলি। কনশিয়াস প্ল্যানেট সেভ সয়েল অভিযান শুরু করছে মাটিকে পুনরুজ্জীবিত করতে, একটা নীতিগত বদল আনতে। এরই অংশ হিসেবে আমার বয়স 65 আর আমি 30,000 কিলোমিটার যাত্রা করছি একা একটা মোটরসাইকেলে। 27টা দেশ জুড়ে 30,000 কিলোমিটার জনগণের সমর্থনকে জাগাতে, যাতে সরকাররা আশ্বস্ত থাকে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ জনগণ চাইছে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাটির পুনরুজ্জীবন পৃথিবীর সবকটা দেশের সরকারের নীতিতে স্থান পায়। পৃথিবীতে ন্যারেটিভটাকেই আমাদের বদলে ফেলতে হবে। মাটি একটা সম্পদ যা আমরা আগের প্রজন্মের থেকে উত্তরাধিকারে পেয়েছি, আর একে জীবন্ত মাটি হিসেবেই ভবিষ্যৎ প্রজন্মের হাতে আমাদের তুলে দিতে হবে। আমরা এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে এখন ঠিকঠাক কাজগুলো করলে পরবর্তী 15-25 বছরের মধ্যে আমরা উল্লেখযোগ্যভাবে পরিস্থিতিটা বদলে দিতে পারি আর মাটিকে ঠিক করতে পারি। কিন্তু যদি এটাকে এইভাবে খারাপ হতে দিই আরো 30-40 বছর ধরে, 40 বছর পর যদি কাজ শুরু করি, তখন এতে 150-200 বছর লেগে যেতে পারে, কারণ ততটাই জীব বৈচিত্র্য ইতিমধ্যে হারিয়ে যাবে। 21 মার্চ থেকে 100 দিন ধরে গোটা পৃথিবীর প্রতিটা মানুষ যেন মাটি নিয়ে কথা বলেন। আমরা যেন মাটির কথা, মাটিকে বাঁচানোর কথা সব জায়গায় শুনতে পাই, যাতে করে পৃথিবীর ন্যারেটিভটাই বদলায় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাটির দিকে। আপনারা প্রত্যেকে যতজনের কাছে পারেন এই বার্তাটা পৌঁছে দিন। এটা করার জন্যে অনেক বিশ্ব নেতা এবং প্রভাবশালী ব্যক্তিরা এই আন্দোলনে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। আপনিও যোগ দিন আর আসুন এটা সম্ভব করে তুলি। আমার তরফ থেকে যতটা সম্ভব পারি যোগদান দেব। আর এই অভিযানটা যে আপনি করছেন, আমি এর থেকে বড় আশীর্বাদ আর কিছু কল্পনা করতে পারি না। সদগুরু আর এই অভিযানটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা মাটিকে বাঁচাবই, আপনিও বাঁচান। মাটিকে বাঁচানো আর আমাদের গ্রহের ভবিষ্যৎ এরই উপরে নির্ভর করে। সদগুরু সেভ সয়েল বন্ধু, মাটিকে বাঁচান, আসুন এটা সম্ভব করে তুলি। অ্যান্টিগুয়া এন্ড বারবাডা মাটিকে বাঁচানোর এই অভিযানের সাথে আছে। আপনি যা করছেন তা সত্যি অসাধারণ, তাই আমরা খুবই আনন্দিত আপনার সাথে এমওইউ স্বাক্ষর করতে পেরে। এই অভিযানের নেপথ্যে যে বিজ্ঞান এবং দর্শন রয়েছে তা বিস্ময়কর। মাটিকে বাঁচান, আসুন এটা সম্ভব করে তুলি। মাটিটাকে বাঁচান, আমরা জানি আমাদের কি করতে হবে, তাই আসুন আমরা এটা সম্ভব করে তুলি। চলুন করে দেখাই, আসুন এটা সম্ভব করে তুলি। আসুন এটা সম্ভব করে তুলি। আসুন এটা সম্ভব করে তুলি। আসুন আমরা এটাকে সম্ভব করে তুলি। আসুন এটা সম্ভব করে তুলি। আসুন আমরা এটা সম্ভব করে তুলি। আসুন এটা সম্ভব করে তুলি।